নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মধ্যাহ্ন ভোজন কর্মচারীদের বিক্ষোভ অব্যাহত, শক্তি প্রদর্শন শিলচরে। বাংলা ব্যানার কাণ্ডে সরব বরাকের বিভিন্ন সংগঠন, শিলচরে গণধর্ণা। এবারও জাঁকালো কালীপূজা, শিলচর শ্মশান ঘাটে চলছে ব্যাপক প্রস্তুতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পয়লা নভেম্বর থেকে শুরু হওয়া মধ্যাহ্ন ভোজন কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচির চতুর্থ দিন অতিবাহিত হল। শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিলচরের জেলা এলিমেন্টারি এডুকেশন অফিসারের কার্যালয়ে 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন 2000-এর অধিক মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা জমায়েত হয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রমিক নেতা সুপ্রিয় ভট্টাচার্য জানান, দীর্ঘদিন ধরে মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা তাঁদের ন্যূনতম দাবি নিয়ে আন্দোলন করে আসলেও সরকার এখনও নির্বিকার। প্রকল্প কর্মচারীদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, মাসে 10,000 মজুরি প্রদান সহ অবসরপ্রাপ্ত কর্মীদের এককালীন 3 লক্ষ টাকা ও চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি মোট 6টি দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। এছাড়াও মধ্যাহ্ন ভোজন প্রকল্পকে যাতে কোনোভাবেই ব্যক্তি মালিকের হাতে তুলে দেওয়া না হয় তার জোরালো দাবি জানিয়েছেন তাঁরা। ধর্ণা কর্মসূচির মাধ্যমে এদিন সরকারকে শীঘ্রই আলোচনায় বসে তাঁদের দাবিগুলি পূরণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। অতিসত্বর তাঁদের দাবি পূরণ করা না হলে আগামীতে গোটা রাজ্য জুড়ে জঙ্গি আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আমরা দাবি করেছি ন্যূনতম এদের যে সাম্মানিক, সেই সাম্মানিকটা যেন 10,000 টাকা ন্যূনতম দেওয়া হয় যতদিন পর্যন্ত এদেরকে সরকারি কর্মচারীর স্বীকৃতি দেওয়া না হয়। অথচ ইন্ডিয়ান লেবার কনফারেন্সে এটা স্বীকৃত হয়েছিল যে সমস্ত প্রকল্প কর্মচারীদেরকে ন্যূনতম মজুরি দিতে হবে এবং সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দিতে হবে। সেই জায়গাটা আজ পর্যন্ত না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কেউই সেটা করেনি। এই পরিস্থিতিতে আমরা দাবি করেছি যারা অবসর নেবেন সেই অবসরকালীন কর্মীদের ন্যূনতম 3 লক্ষ টাকা এককালীন দিতে হবে, এদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং ন্যূনতম মজুরি 10,000 টাকা এদেরকে দিতে হবে এবং সময় মতো সমস্ত টাকা এদের হাতে পৌঁছতে হবে। এই দাবি নিয়েই এই আন্দোলন চলছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, কোনোভাবেই যেন এই প্রকল্পকে ব্যক্তি মালিকানায় তুলে দেওয়ার চেষ্টা না হয়। তাদের নিশ্চয়ই সেই স্মরণে আছে যে এর আগে যখন অক্ষয় ফাউন্ডেশনের হাতে এই প্রকল্প তুলে দেওয়ার চেষ্টা হয়েছিল, এই মহিলারাই কিন্তু তখন জঙ্গি আন্দোলন করে তাকে রুখে দিতে তারা সফল হয়েছিল। আগামী দিনেও সেই ধরনের জঙ্গি আন্দোলন যাতে না হয় সেটা যেন সরকার লক্ষ্য রাখে এবং এদের দাবির প্রতি নজর দিয়ে অবিলম্বে যেন সুরাহা করা না হয়, না হলে আগামীতে নির্বাচন এরা যেন মনে রাখে যে এরা এদেরই ভোটে নির্বাচিত হয়েছিল, এদেরই ভোটে কিন্তু এরা এই সরকারের এই গদি থেকে সরে আসতে পারে যদি এদের প্রতি কোনো রকমের এইভাবে অন্যায় অবিচার। সনাতন ধর্মের জাতীয় উৎসব দুর্গাপূজা, কিন্তু এই উৎসবে রাজ্যের 26টি পুজো মণ্ডপে তাণ্ডব চালায় অসমীয়া উগ্র জাতীয়তাবাদী কিছু সংগঠন। এদের কার্যকলাপের বিরুদ্ধে নিন্দা ও ধিক্কার জানিয়ে সরব হয়েছে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন বাঙালি সংগঠন। লঙ্কার পর এবার বরাকে মাঠে নেমেছে বিভিন্ন বাঙালি সংগঠন। শনিবার শিলচর শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিভিন্ন সংগঠনের কর্মীরা। বাংলা ভাষাকে টার্গেট করে উগ্র জাতীয়তাবাদরা কি নিজের জাতিসত্তাকে টিকিয়ে রাখার প্রয়াস চালাচ্ছে, প্রশ্ন তুলেছেন তারা। প্রতিবাদী কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সাধন পুরকায়স্থ সহ অন্যান্যরা বলেন, অন্য ভাষাকে টার্গেট করে কখনো নিজের জাতীয় সত্তাকে টিকিয়ে রাখা যাবে না, এভাবে উগ্র জাতীয়তাবাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করেও এদিন বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছে তারা। বিষয়টি নিয়ে অসমীয়া বুদ্ধিজীবী সহ সরকার নীরব ভূমিকা পালন করায় এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। উগ্র জাতীয়তাবাদী সংগঠনগুলোর বাংলা ভাষার ব্যানার ছিঁড়ে দেওয়া, হামলা ও হুমকি প্রদর্শন সহ কিছু সামাজিক গণমাধ্যমে বিদ্বেষ ও প্ররোচনামূলক প্রচার চালানোর বিরুদ্ধে অসমের মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনকে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। আমাদের বরাক উপত্যকা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি যারা এমএলএ বা এমপি, এরা এত নীরব কেন?
আমি তাদের কাছে জানতে চাই, যদি এই উপত্যকার জনগণের ভোটে নির্বাচিত যদি নয় অবশ্যই, তাহলে আপনাদের মুখ খুলতে হবে, জবান খুলতে হবে এবং এই জঘন্য এবং নিকৃষ্ট ঘটনার জন্য কেবল নিন্দামুখর নয়, আজকে এখানে আমরা ধর্ম দেওয়ার কথা নয়, আজকে বরাক উপত্যকার সমস্ত জনপ্রতিনিধি এখানে সমবেত হয়ে তার আপনাদেরই ধর্ম দেওয়ার কথা, ধর্মের আয়োজন আপনাদের কথা, আপনারা ধর্মের ডাক দিন, আন্দোলনের ডাক দিন, আপনার দলমত নির্বিশেষে আপনাদের আবার আপনাদের সঙ্গে পাবেন, নতুবা এই সাহস যদি না থাকে তাহলে বরাক উপত্যকার জনপ্রতিনিধির পদ থেকে অতি সত্তর পদত্যাগ। আজকে যারা বলে হিন্দুর দল হিন্দু রক্ষা করবে, কোথায় হিন্দু রক্ষা পেল? আজকে এই যে ঘটনা ঘটেছে, হিন্দুর দুর্গা পূজার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, এই মূর্তি ছিঁড়ে ফেলা হয়েছে, কোথায় রক্ষা পেল হিন্দু? কারা হিন্দুর অপমান করলো? এইগুলি কথা আজকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, ঘরে বসে থাকলে হবে না, আজকে আন্দোলনে নামতে হবে, সংগ্রাম করতে হবে। বাঙালির কোনো হিন্দু মুসলমান হয় না, গত কয়েক বছর ধরে সর্বত্র এই কথাগুলো আমি বলে যাচ্ছি। এই জন্যে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি এবং আমাদের কাছে আমাদের অস্তিত্ব যেহেতু আমাদের বাঙালি সত্তা, তা যদি লাঞ্ছিত হয় অপমানিত হয় আর সেই লাঞ্ছনা এবং অপমানকে যদি শাসনকর্তারা চোখ বুজে বসে থাকেন, কোনো ব্যবস্থা না নেন, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের তার কিছু হতেই পারে না। লাচিত সেনা সহ ছাত্র সংগঠন আশুকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে শিলচরে। সারা আসাম বাঙালি উন্নয়ন পরিষদ কাছাড় জেলা কমিটি এই দাবি তুলেছে। দুর্গাপূজায় যেভাবে বাংলা ব্যানার ছিঁড়ে ফেলা লাচিত সেনা ও আশু যে সন্ত্রাস চালিয়েছে, তাদের বিরুদ্ধে শীঘ্রই আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। শনিবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তারা বলেন, উগ্র জাতীয়তাবাদী লাচিত সেনা ও ছাত্র সংগঠন আশুকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক, তারা এদের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাঙালি উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি হেমাঙ্গ দাস, রত্নাঙ্কর ভট্টাচার্য, সুস্মিতা পুরকায়স্থ, টিঙ্কু বৈদ্য, গৌতম রায়, অমিয় ভূষণ চৌধুরী, বাপ্পা দাস, বাবুল রায়, সুনির্মল রায় প্রমুখ। আপনারা দেখেছেন যে লাচিত সেনা নামে একটা অর্গানাইজেশন দীর্ঘদিন থেকে আসামে বিশেষ করে বাঙালি হিন্দু সমাজকে নিয়ে অশ্লীলভাবে বিভিন্নভাবে কথাবার্তা বলছে, আক্রমণ করছে। আমরা সেটা দীর্ঘদিন থেকে পর্যালোচনা করছি, দেখছি। আমরা আজকে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে, সংবাদ আপনাদের মাধ্যমে সমাজের কাছে ব্রহ্মপুত্র বিল এবং সরকারের কাছে আবেদন করি যে এই অর্গানাইজেশন যেভাবে সমাজে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে, ভ্রাতৃত্ববোধ নষ্ট করার যে প্রয়াস লাগাতার তাদের এই এই একটা বিশেষ সমাজকে কেন্দ্র করে আক্রমণ, সরকারকে আমরা অনুরোধ করব যে লাচিত সেনাকে যাতে ব্যান করে দেওয়া হয়। আগামী দিনে এইভাবে লাচিত সেনাকে বিরুদ্ধে যদি কোনো আইনত পদক্ষেপ না নেওয়া হয়, আগামী দিনে লাচিত সেনা লাগাম চড়া হবে। আর সম্পূর্ণ আসাম ব্যাপী বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, আজকে আসামে প্রায় 80 লক্ষ বাঙালি হিন্দু সমাজের মানুষ বসবাস করছে। আমরা সমাজের সব তিওয়া, রাভা, মিসিং, দেউরি, সোনোয়াল কাছারি, বোড়োল্যান্ড, আহু, মকট, ডিমা হাসা, বরাকবেলি, বিভিন্ন সমাজ, আদিবাসী, মারোয়ারি, হিন্দিবাসী, বাগানবাসী, সব সমাজের মানুষকে নিয়ে আমরা বসবাস করছি। প্রতি বছরের ন্যায় এবছরও নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শিলচর শ্মশানঘাটে বার্ষিক কালীপূজা অনুষ্ঠিত হবে। কমিটির পক্ষ থেকে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে এবারের শিলচর শ্মশানঘাট কালীপূজা সম্পর্কে শিলচর পৌরসভা ভারপ্রাপ্ত কার্যবাহী অফিসার তথা সভাপতি রাজীব রায় বলেন, আগামী 11 থেকে 14 নভেম্বর অবধি চলবে শিলচর শ্মশানঘাট সার্বজনীন কালীপূজা। ধর্মীয় নীতি নিয়ম মেনেই মা কালীর পূজা করা হবে, সেই সঙ্গে জেলা প্রশাসনেরও বিশেষভাবে সহযোগিতা থাকবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।
কার্যকরী সভাপতি শান্তনু রায় বলেন, শিলচর শ্মশানঘাট সার্বজনীন কালীপূজার বরাক উপত্যকায় বিভিন্ন প্রান্ত থেকে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ ভক্তদের সমাগম হয়ে থাকে। সেই সঙ্গে মহাপ্রসাদ বিতরণ করা হবে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেমন লোকগানের ডালি, মায়ের সন্ধ্যা আরতি এবং শহরের বিশিষ্ট শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্তমানে শহরের বিভিন্ন স্থানে গাড়ির মাধ্যমে প্রচার চালিয়ে চাঁদা বা অনুদান সংগ্রহ করা হচ্ছে। অনুষ্ঠান সূচি সম্পর্কে বিস্তারিত জানান সাধারণ সম্পাদক দীপ চক্রবর্তী। পরে মন্দির প্রাঙ্গণে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বছরে কিছু না কিছু নতুনত্ব আলোকসজ্জার মধ্যে থাকে, এবারও আলোকসজ্জায় আমরা একটা নতুনত্ব কিছু একটা হয়তো ভক্ত বা দর্শনার্থীদেরকে আমরা উপহার দিতে পারব। একটা আকর্ষণীয় পূজা আমরা দিতে আমরা বদ্ধপরিকর। বিশেষ করে আমরা পূজার প্রসাদ প্রতি বছরই শ্মশানে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়, সেখানে একটু আমরা পরিবর্তন করে এবার আমরা মাখা প্রসাদ দেওয়ার একটা ব্যবস্থা চিন্তাধারা করেছি। আপনাদের সকলের সহযোগিতায় হয়তো আমরা সেই জায়গায় সফল হব এবং আপনাদের মাধ্যমে সমস্ত শিলচরবাসীর কাছে আমাদের আবেদন থাকবে যাতে শ্মশান কালীঘাটের এই পূজাকে সুন্দর ও সফল করে তোলা। এবং প্রায় 1 লক্ষের উপরে আমাদের এখানে ফুটফল হয়ে থাকে, দর্শনার্থী হয়ে থাকে, ভক্তদের একটা বিরাট সমাগম 3 দিনই থাকে। তো প্রত্যেক অটো অ্যাসোসিয়েশন বা অটো যারা ড্রাইভার টুকটুক ড্রাইভার প্রত্যেকের কাছে আপনাদের মাধ্যমে সেই আবেদন, আপনারা সেই 3টা দিন এই রাস্তাটা নয়নজি থাকবে এবং আপনাদের থেকে আমরা সেই সহযোগিতা কামনা করি। প্রতি মাসে 10,000 টাকা বেতনের টোপ পেয়ে গ্রামের আরও 3-4 জন যুবকের কথায় ব্যাঙ্গালোর পাড়ি দিয়েছেন উমেশ বাউরি নামের এক সহজ সরল আনপড় যুবক। ঘটনাটির প্রায় 1.5 মাস পেরোচ্ছে, কিন্তু 10,000 টাকার চাকুরি তো অনেক দূর, কোনো খোঁজ খবর মিলছে না উমেশ বাউরির। ঘটনাটি ঘটেছে ধলাইর জীবনগ্রাম জিপির মথুরাপুরে। শনিবার মথুরাপুরের উমেশ বাউরির পিতা বিনোদ বাউরি সাংবাদিকদের বলেন, তাদের নিষেধ সত্ত্বেও মথুরাপুর গ্রামের খোকা গৌড়, মনা গৌড় সহ অন্যান্যরা উমেশ বাউরিকে প্রতি মাসে 10,000 টাকা বেতনের প্রলোভন দিয়ে ব্যাঙ্গালোর নিয়ে যায়। কিন্তু প্রায় 1.5 মাস অতিবাহিত হয়ে গেল, কোনো খোঁজ খবর মিলছে না উমেশের। তারা বলেন, এ নিয়ে গ্রামের খোকা গৌড় ও মনা গৌড়কে বারবার জিজ্ঞাসা করলেও তারা সঠিক জবাব দিচ্ছেন না, একজন অন্যজনের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। এদিন উমেশ বাউরির পরিবারের লোকেরা বলেন, অতি সত্বর তাদের ছেলেকে বের করে না দিলে তারা ধলাই থানায় মামলা দায়ের করতে বাধ্য হবেন। মনা গুড় আর মিথুন গুড়, খোকা গুড়, মিলন গুড় ব্যাঙ্গালোর এসে এখন তারা ফিরে আইলো দুজন। তারা যে জিজ্ঞাসা মনা গুড়ে কইল, কে নিয়েছিল আপনার ছেলে রে? তারা সবে নিশা। নাম কি তার? তারার নাম ওই তো কইলাম আপনার, একজনের নাম মিথুন, একজনের নাম মনা, একজনের নাম খোকা, একজনের নাম মিলন। কোন গ্রামের মানুষ তারা? আমরা মথুরাপুরে। এখন কি হয়েছে? এখন ওই তো ছেলেটা তারা ফিরে আইলো দুজন, যখন জিগাইলাম খোকাগুড়ে আগে আইলো, তারে জিগাইলাম কইলো যে মনা গুড়ের লগে আছে তোমার, আমরা 3জন বেঙ্গালুর থাকি, এক লগে আইছি হাবড়া চাইয়া, তার ATM-এ পয়সা ওঠা নিয়ে গেল আর দুজন নামলো গাড়ি থাকে, আমি রইলাম গাড়ি। এরপর হচ্ছে তারা রয়ে গেল, আমি আই গেলাম গাড়ি। মনা যখন আইলো, মনা গুড় তার একদিন পিছিয়ে মঙ্গলবার না কোন দিন জিগানো গেল মনা কই না খোকা গুড়। AIUDF প্রধান মৌলানা বদরুদ্দিন আজমলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এজন্য স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করতে হবে পুলিশকে। শনিবার শিলচরে প্ল্যাটফর্ম এগেনস্ট ইসলামিক জিহাদ এর মুখ্য আহ্বায়ক বকুল মালাকার এক সাংবাদিক সম্মেলনে এই দাবি উত্থাপন করেন। শুক্রবার বরপেটাতে এক জনসভায় বদরুদ্দিন যেভাবে ধর্মের নামে উত্তেজনা ছড়িয়েছেন, এমনকি প্রকাশ্যে গর্জন করেছেন মিয়াদের হাত পা ধুয়ে হিন্দুদের জল খেতে হবে, বকুল এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। AIUDF প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল কে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এজন্য পুলিশকে সুমোটো মামলা করতে হবে। আমি বকুল মালাকার প্ল্যাটফর্ম এগেনস্ট ইসলামিক জিহাদের পক্ষ থেকে এই জোরালো দাবি উত্থাপন করছি। অসম তথা ভারত যে পাকিস্তান নয়, আজমলকে হারে হারে টের পেতে হবে।
জানিয়ে দিচ্ছি ভবিষ্যতে তার সভা সমিতিতে প্রতিরূপ গড়ে তোলা হবে। ভারত মাতার অন্যে প্রতিপালিত বদরুদ্দিনের স্পর্ধা দেখে আমরা স্তম্ভিত। তার নানা রকম ব্যবসা নিয়ে ইডি সিবিআই সহ উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে যেভাবে আজমল হুমকি দিয়েছে তা কোনো অবস্থায় বরদাস্ত করা যায় না। আমাদের দাবি আগামী লোকসভা নির্বাচনের আগেই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে হবে। যে সকল মুসলিম স্বধর্ম হিন্দু ধর্মে ফিরে আসবেন না তারা হবেন ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আজমল নামাজের কথা বলছেন কিন্তু তাকে এবার সনাতন হিন্দুদের ব্রহ্মতেজ দেখতে হবে। কিভাবে আজমলের মতো অসুর ভূতপ্রেতদের দমন করতে হয় সেটা আমরা ভালোভাবে জানি। আজ শিলচর তারাপুরের কালী মন্দিরে তারাপুর কালীবাড়ি সেবা সমিতির ট্রাস্টের উদ্যোগে 153তম কালী পুজো উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে কার্যনির্বাহক সমিতির সম্পাদক রিন্টু চক্রবর্তী, সহ সম্পাদিকা কাকলে দেব, ট্রাস্ট বোর্ডের সম্পাদক প্রবাল কান্তি দেব প্রমুখ উপস্থিত ছিলেন। প্রত্যেকে এই আসন্ন কালী পুজোর বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। অবশেষে এটাও বলেন যে কালী মায়ের পুজো অনুষ্ঠানগুলো ভালোভাবে সুসম্পন্ন করতে একটি কার্যনির্বাহক সমিতির গঠন করা হয়। এতে প্রত্যেক সদস্যকে নিজ নিজ দায়িত্ব সমঝে দেওয়া হয় যাতে পুজো বিষয় নিয়ে কোনো অসুবিধা না হয়। 1833 সালে আমাদের এই কালী মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল 1871 সালে, মানে আজ থেকে 152 বছর আগে। তো এইবার পূজাতে আমরা জানার পরে আমরা বললাম যে এইবার পূজাতে আমরা 150 বছরের পূর্তি হিসাবে পূজা করব। যদিও এটা 153তম পূজা কিন্তু আমরা এখানে 150 বছরের পূর্তিটা যেহেতু আগে আমরা জানতাম না এবার জেনেছি, তো 150 বছরের পূর্তি নিয়ে আমরা পূজা করছি। এই উপলক্ষে আমরা এই পূজাতে কিছু বিশেষ আয়োজন করেছি। যেমন কালকে আমরা সকালবেলা 7টার সময় প্রভাত ফেরি দেব। ওই প্রভাত ফেরিতে এই আমাদের গলির ও আশেপাশের লোক সবাই থাকবে, মেয়েরা বিশেষ করে থাকবে। আমরা এই তারাপুর অঞ্চলটা মাইকযোগ করবো, গান গেয়ে গিয়ে প্রভাত ফেরি করবো এবং প্রভাত ফেরি করবো। এবং এই প্রভাত ফেরিতে দলে দলে অন্যরা যারা কালীভক্ত সবাই যেন আসে তার আমার ঐকান্তিক অনুরোধ থাকলো। এই প্রভাত ফেরির পর 12 তারিখে আমরা কালী পূজা, তো 11 তারিখে মানে চতুর্দশীতে আমরা এখানে একটা ভক্তিমূলক নৃত্য এবং সঙ্গীতের আসর করব। স্টেজ বানিয়ে বিরাট আয়োজন করা হচ্ছে আরম্ভ করে। সেইখানে আমাদের এই অঞ্চলের গায়ক গায়িকা নৃত্য যারা করে তারা এই প্রোগ্রামটা করবে। 3-4 ঘন্টার প্রোগ্রাম হবে সন্ধ্যা 7টা থেকে এবং 12 তারিখে কালী পুজো হবে। এবং এই ব্যাসের মধ্যে শ্যামা সঙ্গীতের অনুষ্ঠান হবে শিলচরের বিশিষ্ট কিছু সঙ্গীতজ্ঞকে নিয়ে। আর এর পরদিন মানে 13 তারিখ আমরা এখানে আরতি প্রতিযোগিতা করব। অনেক পুরনো, মানে আমরা ভীষণ গর্বিত যে আমরা এই পাড়ারই মেম্বার, আমরা এই পাড়ারই বউ হয়ে এসেছি, যে আমাদের এত পুরনো একটা মন্দির আমাদের পাড়াতে আছে। তার জন্য আমি বলছি সবাই আমাদের শিলচরবাসীকে বা আমাদের যারা বাইরে আছে ওদেরকেও বলছি যে আমাদেরকে যদি মন্দিরটাকে একটু ডেভেলপ করার জন্য যদি কিছু কন্ট্রিবিউশনও মানে আমাদেরকে করে আমাদের মন্দিরটা একটু ডেভেলপড হবে। আমরা যতটুকু হয়েছে এটা হয়েছে আমাদের দাদারা জেঠুরা কাকুরা সবাই মিলে করেছে, আমরা বাইরের থেকে কোনো কন্ট্রিবিউশন পাইনি। তার জন্য আমরা একটু চাইছি যে আমরা যদি একটু বাইরের থেকে কন্ট্রিবিউশন পাই তাহলে আমরা। আলগাপুর জিপির কাপনার পারে 50 জন কৃষকের মধ্যে বিনামূল্যে আলুর বীজ বিতরণ করা হয়। শনিবার সকাল কাপনার পার গ্রামের গ্রুপ সদস্য বাড়িতে কৃষকদের মধ্যে বীজ বিতরণ করেন গ্রুপ সদস্য জায়দুর রহমান লস্কর। কাপনার পার গ্রুপ সদস্য জায়দুর রহমান লস্কর বলেন অন্যান্য বছর আলুর বীজ অতিরিক্ত দাম থাকায় কৃষকরা চাষ করতে পারেনি, তাই এবার অসম সরকারের কৃষি বিভাগ তরফ থেকে আলুর বীজ দেওয়া হয়েছে। এবার কাপনার পার গ্রামের কৃষকরা আলুর বীজ পেয়ে খুশি। তিনি আরও বলেন অন্যান্য বছরের তুলনায় এবছর আলু চাষ ভালো হবে বলে তিনি আশাবাদী। আমরা আজকে আলুর চারা বিতরণ করা হয়েছে আলগাপুর জীবের 9 নম্বর গ্রুপ 50 জন
মানুষের আমরা এগ্রিকালচার আলগাপুরের এগ্রিকালচার মারফতে 22টা মেক্সিম টেলা সেরা আজকে আমরা 50 জন মানুষের বিতরণ করে দেব হচ্ছে আর পরবর্তীতে আরও কিছু কোনো কিছু এগ্রিকালচার মারফতে ভাইলে আমরা সুন্দর মতো এরকম দিয়ে দিব আর আমরা সরকারকে ধন্যবাদ দিই আর আলোচনা দেওয়ার কারণে আরও 20 মানুষের ফরাসি আছে এই যে আরও অন্য ছাড়া এটা দেওয়ার লাগি আমরা আবেদন করি আর 50 জনের উর্ধ্বে সরকারি শৌচাগার ভাঙার অভিযোগ এনে মামলা করিমগঞ্জ সদর থানায় ঈদগাহের পার্শ্ববর্তী স্থানে সরকার কর্তৃক বরাদ্দ নির্মীয়মান টয়লেট ভেঙে দেওয়ার অভিযোগ তোলে করিমগঞ্জ সদর থানার মামলায় ঘটনার বিতরণ তুলে ধরে দোষীদের শাস্তির দাবি বৃহত্তর প্রসারপুর সহ ওই এলাকার জনগণের মামলার বিবরণ অনুযায়ী উত্তর করিমগঞ্জের আকবরপুর জিপির ফকিরটিলা ঈদগাহের পাশের ভূমিতে করিমগঞ্জ জেলা পরিষদ কর্তৃক একটি টয়লেট বরাদ্দ হয়েছিল অর্থরাশি ধার্য ছিল প্রায় 2,50,000 টাকা অভিযোগ মতে টয়লেটের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই নাকি গত 30 অক্টোবর আকবরপুর জিপির প্রসারপুরের একদল মানুষ দলবদ্ধভাবে নির্মীয়মান টয়লেট ভেঙে দিয়ে রড সহ অন্যান্য সামগ্রী নাকি হাতিয়ে নিয়ে গেছেন এমনটা অভিযোগ তোলে উল্লেখিত করে সদর থানায় মামলা করেছেন সারংদেওপুরের রিয়াজ উদ্দিন এ মর্মে শনিবার স্থানীয় লোকজন জমায়েত হয়ে এক সভা করে পার্শ্ববর্তী পদক্ষেপ স্থির করেন আজকে এখানে আমরা জমায়েত হওয়ার মুখ্য উদ্দেশ্য হইল এখানে ফকিরটিলা একটা ঈদগাহ কবরিস্তানদের সম্বোধন করে একটা ঈদগাহ বানানি হয়েছে আর ঈদগাহ ঠিক সম্মুখে জেলা পরিষদ থেকে একটা ল্যাট্রিন বাথরুমের খাত সেনশন আইছে তখন গ্রামের মানুষ বা এই ঈদগাহ কমিটির মানুষ মিলিত হইয়া একটা জায়গা নির্ধারণ করছেন এই জায়গাটা হইল ফকির এই যে টিল্লার যে ফকির বেটা আসিল এই ফকির বেটার জায়গাটা হইল গিয়া বা এই ফকির বেটারে যারা দান করছেন 130 নম্বর দাগ থাকি এই জায়গার মধ্যে ল্যাট্রিন বা বাথরুমটা নির্মাণের কাজ আরম্ভ হয়েছে আর হঠাৎ করিয়া বিরোধী এক পক্ষ তারা নিজের জায়গা দাবি করিয়া গত পরশু দিন বেলা 4:30-4:30 ভিতরে হঠাৎ করে আক্রমণ করে ল্যাট্রিনটা বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ করে লাইছে এমনকি রড শোট খাটিয়া মিশন গিয়া ইট বালু যা কিছু সামান আছিল সব কিছু লইয়া গেছে আপনারা কি ব্যবস্থা নিছেন আমরা তো এখানে দেখুন গ্রামবাসী মিলিয়া কমিটি সহ একটা আর্জেন্ট মিটিং ডাকছেন ডাকিয়া এখন সাধারণত করিমগঞ্জ থানার আশ্রয় লইছেন আইনের আশ্রয় মোটামুটি একটা FIR করা হয়েছে চতুর্থ দিনও আন্দোলন অব্যাহত রহিল রন্ধনকর্মীদের রন্ধনকর্মীদের রাজ্যব্যাপী 1-4 নভেম্বর কর্মবিরতির চতুর্থ দিনে স্টিমারঘাট রোডের উত্তর করিমগঞ্জ ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিক অফিসে রন্ধনকর্মীদের ধর্ণা কার্যসূচি পালিত হয় সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়ন করিমগঞ্জ জেলা কমিটির সহযোগিতায় শনিবার করিমগঞ্জের ব্লক এলিমেন্টারি কার্যালয়ের সামনে প্রায় 100+ কর্মীরা উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন দাবি দাওয়ার ভিত্তিতে আমরা আন্দোলন পথে নামা ছাড়া আমাদের আর অন্য কোনো বিকল্প কিছু ছিল না আমরা পথে নামছি শুধুমাত্র তাদের এই ভবিষ্যতের যে একটা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সেটাকে বাস্তবায়িত করার জন্যই আমরা নামছি তার জন্যই এই পথে নামা এবং এই বিষয়টার সঙ্গে শুধুমাত্র যে মহিলাদের এই সমস্যাটা যুক্ত তা না মহিলাদের এই সমস্যার সঙ্গে যুক্ত আছে নিত্য দিনের মূল্যবৃদ্ধির সমস্যা বেকারির সমস্যা ছেলেমেয়েদের শিক্ষার সমস্যা এবং তারপরেও আমরা স্কুলগুলিতে তারা যখন কাজ করে সেখানে যথাযোগ্য মর্যাদা এবং সম্মানটাও তারা সেখানে পায় না বহু জায়গাতে একবার স্কুলের তালা খোলা থেকে শুরু করে তালা বন্ধ পর্যন্ত সেখানে রান্নার কাজ বাসন মাজার কাজ এভরিথিং সমস্ত কাজ তাদের করতে হয় তাদের প্রতি সহানুভূতিটুকু আমরা কোনো কোনো জায়গাতে আমরা দেখছি সেখানে দেওয়া হয় না আমরা এই বিষয়ে আমরা প্রতিবাদ এটারও আমরা প্রতিবাদ করি যাতে তারা সম্মানের সাথে সেখানে কাজ করতে পারে এবং তারা বকে সমস্ত বকেয়া বেতন তারা তাদেরকে দেওয়া হয় শনিবার সিদ্ধিপুর স্থিত আখড়ায় বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলা বৈঠক অনুষ্ঠিত হয় জেলা সভাপতি পরেশচন্দ্র পালের সভাপতিত্বে আয়োজিত সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় সহ সেবা প্রমুখ আনন্দ হোজ বলে তিনি বিশ্ব হিন্দু পরিষদের মুখ্য 8টি আয়াম অর্থাৎ 8টি বিষয় নিয়ে
তিনি বিশ্ব হিন্দু পরিষদের মুখ্য আটটি আয়াম অর্থাৎ আটটি বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন। তাছাড়াও 2024 সালের 22 জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও সাংগঠনিক বিবিধ বিষয়ে আলোচনা করেন তিনি। তাছাড়াও বৈঠকে বক্তব্য প্রদান করেন ভিএইচপি দক্ষিণ পূর্ব প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল, সম্পাদক স্বপন শুক্লবৈদ্য প্রমুখ। উক্ত বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, মাতৃশক্তি, দুর্গাবাহিনীর প্রান্ত স্তর, জেলা ও প্রখণ্ড স্তরের কার্যকর্তারা উপস্থিত ছিলেন। শ্রী রাম জন্মভূমি মন্দির পর ভগবান কে প্রতিষ্ঠা আগামী 22 তারিখ জানুয়ারি কো নিশ্চিত তিথি মিলি হ্যায়। संयोग से इस कार्यक्रम में देश भर के 4,500 विभिन्न मत पंथों के संत तथा हमारे देश के यशस्वी प्रधानमंत्री, विश्व का नेतृत्व करने वाली क्षमता रखने वाले माननीय नरेंद्र मोदी जी उस कार्यक्रम में उपस्थित रहेंगे। योगा योग से राष्ट्रीय स्वयंसेवक संघ के परम पूजनीय सरसंघ चालक माननीय मोहन जी भागवत भी उस कार्यक्रम में सहभाग लेंगे। सारे देश भर से प्रांत स्तर के कुछ प्रमुख कार्यकर्ताओं को भी इसमें आमंत्रित किया गया है। ऐसे कुल मिलाकर ये प्राण प्रतिष्ठा का कार्यक्रम 14 जनवरी से प्रारंभ होगा और 22 जनवरी को भगवान अपने गर्भगृह में प्रवेश कर जाएंगे। यह कार्यक्रम देश भर के प्रमुख कार्यकर्ताओं के लिए 10 फरवरी तक रहेगा। उसके बाद आम नागरिकों के लिए भगवान के दर्शन खोल दिए जाएंगे, फिर सामान्य नागरिक भी भगवान के दर्शन कर पाएंगे। मंदिर का निर्माण अभी प्रथम तल का हो गया है, दूसरे और तीसरे तल का निर्माण अभी जारी है। ऐसा विश्वास है कि 2024 तक पूरा मंदिर यह निर्माण हो जाएगा। हालाकांदी जिला प्रशासन उद्योगी राज्य सरकार खेला महारण नामक क्रीड़ानुष्ठान নিমাচাঁদপুর, জিপি কালাছড়া, মাটিজুড়ি, পাইকান, বাঁশডহর, বড় হাইলাকান্দি, বন্দুকপাড়া জিপি সহ বিভিন্ন জিপিতে খেলা মহারণ শুরু হয়। ওই প্রতিযোগিতায় জিপিগুলির প্রত্যেক স্কুল থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। ওই প্রতিযোগিতায় 1 নভেম্বর থেকে 3 নভেম্বর পর্যন্ত অ্যাথলেটিক্স এর বিভিন্ন ইভেন্ট ইতিমধ্যে 3 নভেম্বর শেষ হয়েছে। আর 4 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত কাবাডি এবং ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। 8 নভেম্বর থেকে 9 নভেম্বর পর্যন্ত খো খো খেলা এবং ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 10 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত। এরপর আগামী 27 নভেম্বর থেকে বিধানসভা পর্যায়ে এই প্রতিযোগিতা শুরু হবে। এই ধরনের সরকারি পদক্ষেপে ধন্যবাদ জানান নিমাচাঁদপুর জিপির সভাপতি আনোয়ার হোসেন বড়ভূঁইয়া, সচিব জাকির হোসেন লস্কর, কালাছড়া জিপি সভাপতি বিভাস রঞ্জন সিনহা, সচিব তিমির জ্যোতি নাথ প্রমুখ। হিসাবে আমাদের এখানে এনটি মডেল হাই স্কুল গ্রাউন্ডে খেল মহারণ, আসাম গভর্নমেন্টের আয়োজিত খেল মহারণ 2023-এর গত 1 তারিখ থেকে চলতেছে। এখানে 5টা জিপি খেলা হয়, সুদর্শন কালাছড়া জিপি, সুদর্শন বন্ধুপড়া জিপি, বাঁশদর বড় এলাকানি জিপি, মাতিজুড়ি পাইকান জিপি এবং নিমাইচাঁদপুর জিপি, এখানে 5টা জিপির খেলা এই গ্রাউন্ডে চলতেছে, সুন্দর চলতেছে। এখানে যারা এলপি লেভেলের ছাত্র, এমই লেভেলের ছাত্র এবং হাই স্কুল লেভেলের ছাত্র যতজন আমাদের জিপিগুলাতে, 5টা জিপিগুলাতে যত খেলাপ্রেমীদের এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে অফিসিয়াল যারা স্টাফ আছে প্রত্যেক জিপিতে এখানে উপস্থিত হয়ে সবাই একসাথে এখানে খেলাটা চালু হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার সুশৃঙ্খলাভাবে যাতে যতজন জিপি এখানে উপস্থিত হয়েছে। আমি সরস্বতী কালাছড়া জিপির প্রেসিডেন্ট হিসাবে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আসাম সরকারকে আমি ধন্যবাদ জানাই এই খেল মহারণ আরম্ভ করার জন্য। এই বার্তা এই খেল মহারণ থেকে অনেক বার্তা বলতে এখানে যেটা গ্রামের প্রজন্ম যেটা এটা খেলাপ্রেমী এইগুলা ভবিষ্যতে তার তার ভবিষ্যৎ আরও উচ্চ লেভেলে তার খেলা অংশগ্রহণ করতে পারবেন এই বলে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। মধ্যাহ্ন ভোজন কর্মচারীদের বিক্ষোভ অব্যাহত, শক্তি প্রদর্শন শিলচরে। বাংলা ব্যানার কাণ্ডে সরব বরাকের বিভিন্ন সংগঠন, শিলচরে গণধর্ণা। এবারও জাঁকালো কালীপূজা
শিলচর শ্মশান ঘাটে চলছে ব্যাপক প্রস্তুতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।